আমি বটবটিগুলোর সমস্ত বটবটি শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন রেডি হয়ে গেছে। আজকে আমার রেসিপি বটবটির ভর্তা। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে বটবটির দারুণ একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে এই বটবটির রেসিপি তৈরি করে নেওয়া যায়। তো চলো বন্ধুরা, নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা তৈরি করি। সবার প্রথমে আমি এখানে বটবটিগুলোর সামনেটার পেছনটা কেটে বাদ দিয়ে দেব। আমি বটবটিগুলোর সামনে আর পেছন কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু বড় সাইজ করে টুকরো টুকরো করে কেটে নেব। এখানে সমস্ত বটবটি কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি রেসিপিটা শুরু করব। এখানে আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বটবটিগুলো। আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য জল। এখানে আমি খুবই সামান্য জল দিয়েছি, তোমরাই দেখে নাও। আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ। লবণ দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নেব। আর একটা ঢাকনা দিয়ে সেদ্ধ হতে সময় দেব। 10 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নেব। এখানে আমি যে জলগুলো দিয়েছিলাম খুব সুন্দর জল শুকিয়ে গেছে আর বটবটিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অল্প জল দেওয়ার কারণে বটবটিগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদমই ভেঙে যায়নি বা গলে যায়নি। এবার আমি বটবটিগুলোকে একটা পাত্রে তুলে নেব আর খুব ভালো করে ঠান্ডা করে নেব। বটবটিগুলো আমি ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি এখানে আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। সম্পূর্ণ রেসিপিটা আমি সর্ষের তেল দিয়েই তৈরি করব। এখানে তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে কয়েকটা রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নিয়েছি, ভেজে নেব। এখানে আমি রসুনগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব।
এবার আমি এই তেলের মধ্যে ভেজে নেব বেশ কয়েকটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম লোতে রেখে বেশ কিছুটা সময় ধরে লঙ্কাগুলো আমি ভেজে নেব, যাতে করে লঙ্কাগুলো পুড়ে কালো না হয়ে যায়। লঙ্কা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। সবশেষে আমি ভেজে নেব দুটো বড় সাইজের কুচি নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ আমার প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। আরও কিছুক্ষণ আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব হালকা ব্রাউন করে। পেঁয়াজ আমার হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা রসুনগুলো। দিয়ে দেব ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো। দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বরবটিগুলো। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়া পেঁয়াজ। কিছুটা ভাজা পেঁয়াজ আমি রেখে দেবো পরে ব্যবহার করার জন্য। সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি, এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি মিক্সিতে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি, এবার আমরা পেস্ট করে নেওয়া বরবটিগুলোকে ভেজে নেব। এখানে পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করব। তেল আমি অ্যাড করে নিয়েছি আর তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কালো জিরে। কালো জিরেগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করব পেস্ট করে নেওয়া বটবটি। সমস্ত বটবটি, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন একসঙ্গে পেস্ট করে নেওয়া মিশ্রণটি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে ভেজে নেব।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন। শুধুমাত্র সিদ্ধ করার সময় আমি এর মধ্যে সামান্য নুন ব্যবহার করেছিলাম, এবার আমি এর মধ্যে স্বাদমতো নুন দিয়ে দেব। খুব সুন্দর করে আমি এখানে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো অ্যাড করব। বাঁচিয়ে রাখা ভাজা পেঁয়াজগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি আরো কিছুক্ষণ ভেজে নেব। ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নেব। রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি বটবটি ভর্তা। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।